আমার সাথে রয়েছে নওশিন ভাবি। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ভাবি আপনাকে আমি আজকে পাঁচটা কোয়েশ্চেন করব, পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট আছে, আপনি কি প্রস্তুত? অলওয়েজ, বাট পাঁচটা পারতেছি না, এক বছর হয়ে গেল। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা যাক এবার কি হয়। আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন গাছের ফল খাই না কিন্তু আমরা পাতা খেয়ে থাকি? কোন গাছের ফল খাই না কিন্তু আমরা পাতা খেয়ে থাকি সেই গাছের? তেঁতুলের তো পাতা খাওয়া যায়, তেঁতুলও খাই, তেঁতুলের পাতা খাওয়া যায়। ওইটার ফল খাই না আমরা, তেঁতুল তো আমরা খেয়ে থাকি। ক্লু দেওয়া যাবে? খুবই ইজি। আপনার ফলটা খাওয়া যায় না? ফলটা আমরা খাই না সেটা। ওয়ান, মানে ফল খা, থ্রি, পাতা পাতা, ফোর, একটু ক্লু দিব। পরিচিত পরিচিত, খুব কমন ফলটা। হ্যাঁ, খুবই কমন এটা। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এটা বড় লোকদের প্রিয় খাবার সেটা। লেটুস পাতার ফল? দূর, এটা তো না। পুদি? ওয়ান, বড় লোকদের খাবার না, বুড়ো, যারা বুড়া বয়সে সিনিয়র তাদের প্রিয় প্রিয় খাবার। তুমি বললে বড় লোকের খাবার, তাহলে আমরা গরিব মানুষ। বুড়ো বুড়ো বলেছি, বুড়ো বুড়ো বুড়ো। পাস করো, পারবো না। পাস ভাবি, একটার মধ্যে একটা পারলো না। আমি এখন সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায়? কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায়? যে গাছ অলওয়েজ বুঝছেন থাকে হচ্ছে বটগাছ। এটা খুব ইজি এবং ভাবি পেরে গেছেন। ভাবি দুইটার মধ্যে একটা পারলো, কোয়েশ্চেন করার আগে ভাবি উত্তরটা দিয়ে দিল। তো এটা কেন মনে হচ্ছে ভাবি হুট করে? আমি বলি, ছোটবেলায় যখন নানুর বাড়িতে যেতাম, তো আমাদের ওদিকে একটা বটগাছ ছিল, ওটাকে কি জানি বলে, কালীভিটা না কি জানো, মানে ওদিক দিয়ে নাকি হচ্ছে মানুষজন দিনের বেলাও সন্ধ্যা টাইপে যাইতে পারে না। তখন আমি বলতাম যে কেন, তো বলতো যে জিন ভূত থাকে। বাট ভূত বলতে তো কিছু নয়, জিন আছে, তো বটগাছ এই জন্যই। আর ওটা দেখতে অনেক ভয়ঙ্কর হয়, দেখতে ভূতের মতো মনে হয়, সো এই জন্য মনে হয়েছে। একদম সঠিক উত্তর। ভাবি দুইটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি। তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন গান শোনা যায় না? আমরা জানি গান শুনতে পারি আমরা বা দেখতে পারি, বাট কোন গান শোনা যায় না? কোন গান আমরা মানে শুনতে পারবো না? গান তো সবাই শুনে। গান তো হচ্ছে ইয়ে, দাঁড়াও, ইংলিশে গান হচ্ছে পিস্তল, বন্দুকটাকে আমরা গান বলি, ওই গানের গুলি খাওয়া যায়। বাট না, ওইটা গুলি করলে হয়তো আওয়াজটা শোনা যাবে। গান মানে হচ্ছে পিস্তল, এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে আপনার নিবসটি হিসেবে। এটা আমি এটাই গান হিসাবে ইংলিশে জানি, হচ্ছে ছোটবেলায় বইতে পড়ছি, গান হচ্ছে বন্দুক, তো ওইটা মানে শোনা যায় না। আর নর্মালি গানগুলো আগেই মৃত্যুবরণ করতে হবে আপনাকে। তো একদম সঠিক উত্তর, তিনটার মধ্যে ভাবি দুইটা পারলো। আমি এখন চার নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি। চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, মানুষের মোট দাঁত কয়টি? বত্রিশটা থাকে অবভিয়াসলি, আর আক্কেল দাঁত নিয়েই তো বত্রিশটা। আমার দাঁড়াও, আমি যদি আমার দাঁত গুনি, আমার একটা দাঁত অলরেডি নাই, নীলের কথা ছিল, দাঁতটা লাগাই দেওয়া যাবে, করোনাকালীন ফেলাই দিয়েছিল, দাঁতটা লাগাই দেওয়া জানে। দাঁত কয়টি? বত্রিশটা। নিবরে সঠিক হিসেবে, তো মানুষের দাঁত তো সবসময় বত্রিশটা, তেত্রিশটা হয়েছে কিনা গুনতে হবে। রাইট রাইট, একদম সঠিক উত্তর। চারটার মধ্যে ভাবি তিনটা পেরে গেল। আমি এখন পাঁচ নাম্বার থাকেও না, বত্রিশটা থাকেও না, সবার অনেক সময় একটা পড়ে যায় ভুলবশত, মোট বত্রিশটাই উঠে থাকে। চারটার মধ্যে ভাবি তিনটা পারলো। আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাব। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, একশো থেকে এক বাদ দিলে কি কি থাকবে? শূন্য 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 শূন্য। রাইট, একদম সঠিক উত্তর। একশো থেকে এক বাদ দিলে দুইটা শূন্যই থাকবে। পাঁচটার মধ্যে ভাবি চারটা পেরে গেলেন, কেমন লাগলো? আমি তো পাঁচটা এখনও পারি নাই, গিফটই পাই নাই, আমি একটা গিফট নিতে পারলাম না, তারপরে হচ্ছে আমার অনেকের হেল্প নেওয়া লাগছে, তাদেরকে থ্যাংকস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আর যারা যারা উত্তরগুলো পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেগুলো ভাবি পারে নাই। ধন্যবাদ।